আসসালামু আলাইকুম আজ শনিবার বারোই আগস্ট দু হাজার তেইশ আমন্ত্রণ মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি মোনালিসা শুরুতেই জানাবো শিরোনাম মজুরি র্যাঙ্কিং এ ওমানের উন্নতি বেতন বাড়ছে শ্রমিকদের ভূমধ্য সাগরে টলার ডুবে একচল্লিশ অভিবাসীর মৃত্যু নিখোঁজ সাত বাংলাদেশ বিপজ্জনক হচ্ছে ওমানের সড়ক ঝরল আরও দুই প্রাণ বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত একাধিক সুবিধা পাবেন প্রবাসীরা বিমান বাংলাদেশে ব্যাপক অসঙ্গতি কিছুই ঠিক নেই জানালো বেবি চপ সৌদিতে দূতাবাসের কন্সুলার সেবা পেলেন প্রবাসীরা দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বিশ্বব্যাপী মজুরি র্যাঙ্কিং এ নতুন মাইল ফলক অর্জন করেছে ওমান বিখ্যাত ডাটাবেস নাম্বারের তালিকায় ওমান সাতাশতম স্থান অর্জন করেছে বিশেষজ্ঞদের মতে ওমানের এই অর্জন দেশটির শক্তিশালী অর্থনীতির প্রমাণ পাশাপাশি সরকারের দেয়া প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ বজায় রাখার প্রতিশ্রুতিও দৃশ্যমান হল নামবেরও মূলত একটি গ্রহণযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী জীবনযাত্রার উপর ব্যাপক তথ্য প্রদান করে সম্প্রতি সংস্থাটির বার্ষিক বেতন র্যাঙ্কিং রিপোর্ট প্রকাশিত হয় এই রিপোর্টে বিভিন্ন দেশের গড় মাসিক মজুরি তুলনা করা হয়েছে রিপোর্ট অনুযায়ী ওমানে গড় মাসিক নেট বেতন দুই হাজার দুশো পাঁচ দশমিক বিরাশি ডলার যা বিশ্বব্যাপী সাতাশতম এবং আরব দেশগুলোর মধ্যে পঞ্চম তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড যার মাসিক নেট বেতন ছয় হাজার তিনশো চল্লিশ দশমিক একুশ ডলার চার হাজার একশো পঁয়ত্রিশ দশমিক ষাট ডলার নিয়ে কাতারের অবস্থান চতুর্থ এই তালিকায় সৌদির অবস্থান উনত্রিশতম তালিকায় ওমানের উল্লেখযোগ্য উন্নতি বলে দিচ্ছে দেশটির সরকার মজুরির ব্যাপারে বেশ সচেতন স্থানীয় ও প্রবাসী শ্রমিকদের জন্য কাজের অনুকূল পরিবেশ তৈরিতে এই তৎপরতা সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে একই সাথে যেসব দক্ষ প্রবাসী শ্রমিক ওমানে আসতে চান দেশটির মজুরির এই অগ্রগতি তাদেরকে আকৃষ্ট করবে কেউ কেউ অবশ্য বলছেন ওমানের পরিচালিত বহুজাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের যে উচ্চ বেতন এবং সুবিধা দেয় তাই দেশের সামগ্রিক বেতন র্যাঙ্কিং এর উন্নতিতে ভূমিকা রাখছে সাধারণভাবে সব চাকরিতে বেতন বাড়ানো হয়নি লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ সিক্সে আপনাদের স্বাগতম নিরাপদে নিশ্চিন্তে ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ আস্থার অপর ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে ট্রলার ডুবে হতাহতের ঘটনায় সাতজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন পরিবারের দাবি নিখোঁজরা সবাই দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন বুধবার ভূম্য সাগরে এই ট্রলার ডুবে একচল্লিশ অভিবাসীর মৃত্যু খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও অনেকে আর নরসিংদীর যে যুবকরা নিখোঁজ রয়েছেন তারা প্রত্যেকেই জেলার বেলাপ উপজেলার বাসিন্দা নিখোঁজ এক অভিবাসীর ছোট ভাই জামাল মিয়া বলেন স্থানীয় দালালরা কয়েক মাস আগে আমার ভাইকে বারো লাখ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্যে প্রথমে লিবিয়া নিয়ে যায় বেশ কিছুদিন গেম ঘরে রেখে গত বুধবার রাত আটটায় নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করে এর চল্লিশ মিনিট পর টলার ডুবে যায় তিনি বলেন টলার ডুবে আটজন নিখোঁজ হয়েছে এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানিয়েছে এই আটজনের মধ্যে আমার ভাইও রয়েছেন নিখোঁজদের পরিবারের অভিযোগ স্থানীয় জাকির হোসেন এবং তার ফুপো শাহিনুরের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ওই যুবকরা দেশ ছাড়েন ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ওই দালালরা মোটা অঙ্কের টাকা নেয় নিখোঁজদের একজন রবিউল তার ভাই ইব্রাহিম বলেন জাকির ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে নয় লক্ষ টাকা হাতিয়ে নেয় এখন আমার ভাই নিখোঁজ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের হাইমার প্রদেশে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন ভয়াবহ এই দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন দেশে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে আলুস্তা প্রদেশের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স ইউনিটের উদ্ধারকারী দল হাইমার প্রদেশের একটি রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় সেখানে পৌঁছে দুজনে মরদহ উদ্ধার করার পাশাপাশি শিশুসহ আহত সাতজনকে উদ্ধার করা হয়েছে আহতদের ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তাদের দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাম্প্রতিক সময়ে ওমানের রাস্তাগুলোয় দুর্ঘটনার ঘটনা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে সংশ্লিষ্টরা বলছে এসব দুর্ঘটনার পেছনে দায়ী চালকদের অসাবধানতা এবং ব্যাপরেও গতিতে গাড়ি চালানো যদিও এই ব্যাপরোয়া গতি নিয়ন্ত্রণে দেশটিতে আইনের কড়াকড়ি আরোপ করে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে আইন মোতাবেক অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে আটক হলে তাকে দুই মাস পর্যন্ত কারাভোগ এবং একশো ওমানের রিয়াল জরিমানা দিতে হবে দারুন খবর এখন থেকে প্রতি শুক্র ও শনিবার হবার রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ডলার সংকট কাটাতে ও দেশের বিনিয়োগ সহজ করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক এরই ধারাবাহিকতা এখন থেকে বিদেশে বসে অনলাইনে দেশের যে কোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা হিসাব থেকে করতে পারবেন দেশের তারা এ নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ একটি নির্দেশনা জারি করেছে বিস্তারিত প্রতিবেদনে প্রবাসীদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং নতুন সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে বিদেশে বসেই অনলাইনে দেশের যে কোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা এই হিসাব থেকে দেশের পুঁজি বাজারে সহজে বিনিয়োগ করতে পারবেন তারা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এর ফলে বাংলাদেশের যে কোনো ব্যাংকের এরই শাখার মাধ্যমে হিসাব খুলে টাকা লেনদেন করা যাবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের আগে ব্যাংক হিসাব খুলতে হলে সশরীরে কাগজপত্র নিয়ে আসতে হতো এখন আর হিসাব খুলতে সশরীর আসতে হবে না তারা বিদেশে বসেই অনলাইনে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ব্যাংক নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট এনআইটিএ অর্থাৎ নিটা হিসাব খুলতে পারবেন রেমিটেন্স পাঠিয়ে কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ জমা করা যাবে নিটা হিসাবের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ ও শেয়ার লেনদেন করতে পারবেন প্রবাসীরা ডলার সংকট কাটাতে ও দেশের বিনিয়োগ সহজ করতে নীতিমালা সহজীকরণ সহ নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক এর অংশ হিসেবে গত জুনে বাংলাদেশে কোম্পানি অনুমোদন ও নিবন্ধনের আগেই সম্ভাব্য বিদেশি বিনিয়োগের বিপরীতে প্রস্তাবিত কোম্পানির নামে অস্থায়ী এফসি বা ফরেন কারেন্সি হিসাব খোলার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক এর আগে গত জানুয়ারিতে অনিবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নিটা হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয় নিটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগে অনিবাসীদের পরিচালিত টাকায় ব্যাংক হিসাব বিদেশি মুদ্রার বিপরীতে সমপরিমাণে স্থানীয় মুদ্রা টাকা তাদের নিটা হিসাবে জমা হয় বাংলাদেশ ব্যাংক জানায় অনলাইন ব্যাংকগুলোর প্রবাসীদের হিসাব খোলার জন্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা করার সুযোগ থাকতে হবে এজন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও নিতে হবে কোনো প্রবাসী আবেদন করলে তা অনলাইনে যাচাই বাছাই করে টাকায় ব্যাংক হিসাব খুলে দিতে পারবে ব্যাংক এছাড়া এই হিসাবে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করতে পারবেন গ্রাহক এজন্য ব্যাংকগুলোর ওয়েবসাইটে আন্তর্জাতিক লেনদেন সুবিধাযুক্ত করতে বলা হয়েছে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার অপারেটর সার্টিফিকেট অডিট এ মোট ঊনপঞ্চাশটি আপত্তির কথা জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থাটির মতে পর্যাপ্ত জনবল না থাকায় বিমান নিরাপদে ফ্লাইট পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে অডিট আপত্তিগুলো সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পাঠিয়েছে বেবিচক এ বিষয়ে তাদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে বেবিচকের মোট দশ জন সদস্য এই অডিট পরিচালনা করেছে অডিট রিপোর্টে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান কার্যক্রম ও নীতিগুলো বেবিচকের অনুমোদিত গাইডলাইন বা নিয়ন্ত্রণের মানদণ্ড মেনে চলছে না এতে বেবিচকের পক্ষ থেকে উদ্বেগে জানিয়ে বলা হয়েছে বিমানের বোর্ড নিয়মিত সভা আয়োজন করছে না অথচ আরসিবি দায়িত্ব হচ্ছে এয়ারক্রাফট এয়ারক্রাফটের ইঞ্জিন সহ সব ধরনের পার্টসের কার্যকারিতা পরীক্ষা করে নিরাপদ ফ্লাইট অপারেশন নিশ্চিত করা এতে বলা হয় একটি 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 বিমানের কিছু ত্রুটি পাওয়া গেছে অন্য এয়ারক্রাফটের ড্রিম লাইনের যে ইউনিভার্সাল প্রিকশন কিটস থাকার কথা সেটি নির্ধারিত স্থানে পাওয়া যায়নি সম্প্রতি এয়ারলাইন্সগুলোকে কেবিন অপারেশন ও সেফটি ম্যানুয়াল নিয়ে বেবিচকের দেওয়া নির্দেশনা ও বিমান বাংলাদেশ সঠিকভাবে মানছে না বলেও জানিয়েছেন অডিট্রিয়ামের সদস্যরা সৌদি আরবের হাইল ও অন্যান্য শহরে প্রবাসী বাংলাদেশিদের দেয়া কনসুলার সেবা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে শুক্রবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত এসব অঞ্চলের প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস থেকে বিভিন্ন সেবা নিয়েছেন এ সময় প্রবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন পাসপোর্ট রিইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয় এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুপ্রাপ্ত ইকামা বিহীন ইকামার মেয়াদ উত্তীর্ণ ও এক্সিট ভিসার মেয়াদ উত্তীর্ণ প্রবাসীদের আইন গত সহায়তা দেওয়া হয় পাশাপাশি অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয় এ সময় সেবা নিতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলারও পরামর্শ দেওয়া হয় প্রসঙ্গত এ সময়ে প্রবাসীদের দুটি শহরে দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা বন্ড করা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে দর্শক এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ